শুরু করতে পারি? প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। একাদশ জাতীয় সংসদ নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন অগ্রহণযোগ্য এই জন্যে, নির্বাচনের পূর্ব থেকে কয়েক মাস আগে থেকেই আপনারা সবাই জানেন যে এই নির্বাচনে যেন বিরোধী নেতা কর্মীরা সক্রিয় ভূমিকা রাখতে না পারে, সেই জন্য ভৌতিক মামলা, গায়েবি মামলা করা হয়েছে। সেগুলো প্রত্যেকটা আসন ভিত্তিক মামলা হয়েছে। সেই মামলার সংখ্যা আমরা তখনও বলেছি, এটা প্রায় তখনই 1500 ছাড়িয়ে গিয়েছিল, এবং তাতে আসামির সংখ্যা হয়েছিল প্রত্যেক কনস্টিটিউশন থেকে কমপক্ষে 300-400 অজ্ঞাতনামা দেওয়া হয়। তারই সূত্র ধরে পুলিশ আমাদের নেতা কর্মীদের এই সারাটা সময় নির্বাচনের দিন পর্যন্ত তারা গ্রেফতার করেছে, এবং সেই মামলা এবং একই সঙ্গে গ্রেফতার নির্বাচনকালীন মামলা, এবং আপনার সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। রাষ্ট্রযন্ত্র বলতে কিন্তু আমরা শুধু পুলিশ বোঝাচ্ছি না, বা আপনার ল এনফোর্সিং এজেন্সি বোঝাচ্ছি না, একেবারে বিচার বিভাগ থেকে শুরু করে আমাদের প্রশাসন এবং আপনার ল এনফোর্সিং এজেন্সির সবগুলো তাদেরকে ব্যবহার করে যে রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্যে দিয়ে নজিরবিহীন অতীতে কোন নির্বাচনে বাংলাদেশে এই ঘটনাগুলো দেখা যায়নি। একটা যুদ্ধাবস্থা তৈরি করে আগে 3-4 দিন আগে থেকে, তার আগে তো গ্রেফতার চলছে, 3-4 দিন আগে থেকে প্রতিটি নির্বাচনী এলাকাতে একটা ত্রাসের সৃষ্টি করেছে, যেটা আমরা বলেছি যে একটা ভীতি ত্রাস সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের মূলত টার্গেটেড ছিল আমাদের যারা নেতৃস্থানীয় কর্মী নেতা এবং কেন্দ্রভিত্তিক এজেন্ট, যারা এজেন্ট ছিল নির্বাচনী এজেন্ট, তাদেরকে টার্গেট করে গ্রেফতার অভিযান চালানো হয়েছে এবং তাদেরকে আগের দিনে তোলা হয়েছে। এখানে সবাই যারা আছেন, ওরা প্রায় একজন বাদ দিয়ে আমরা সবাই, দুজন বাদ দিয়ে আমরা সবাই নির্বাচন করেছি। আমাদের নিজেদের নির্বাচনী এলাকার যে অভিজ্ঞতা, তো ভয়াবহ, আমরা কখনোই কল্পনাও করতে পারিনি এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে নির্বাচন করতে হবে। আগের দিন রাত থেকেই, ইনফ্যাক্ট সন্ধ্যা থেকে বলা যেতে পারে, সন্ধ্যা থেকেই আপনার এই কার্যক্রম শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ পরপরই শুনতে পাচ্ছিলাম যে অমুক কেন্দ্রে পুলিশ র‍্যাব গেছে, গিয়ে সবাইকে সরিয়ে দিচ্ছে, দিয়ে তারা আওয়ামী লীগের কয়েকজন নেতা বা যুবলীগ ছাত্রলীগের নেতা তারা ভিতরে প্রবেশ করছে, প্রবেশ করে ঘন্টা খানেক পরে, আধা ঘন্টা পরে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে আমরা আবার চলে যাচ্ছে। তো সেখানেই যে ব্যাপারটা হয়েছে, যে প্রিজাইডিং অফিসার তখন এখানে উপস্থিত, তার ব্যালট বক্স পেপারগুলো সেখানে উঠছিল, সেইগুলোতে স্টাফিং করে তারা এক দফা রাত্রে কাজটা সেরেছে। সকালের দিকে, প্রথম দিকে কিছু কিছু সেন্টারে তারা দখল করার চেষ্টা করেছে আসনগুলোতে, কতগুলোতে তারা নর্মাল রেখেছে, নর্মাল রেখেছে 11টা পর্যন্ত। 11টা মধ্যে যখনই দেখেছে যে প্রচুর পরিমাণ ভোটার আসছে ভোট দিতে, তখন তারা আবার ওই 11টা থেকে দখল করা শুরু করেছে এবং স্টাফিং শুরু করেছে। তো এইটা এমন ভয়াবহ হয়ে চলেছে যে তখন আর কোনো বাদ বিচার করেনি। ওই সময় আপনারা লক্ষ্য করেছেন আমাদের প্রায় 100 জনের অতিরিক্ত প্রার্থী, তারা কিন্তু স্থানীয়ভাবে তাদের নিজেদেরকে তারা বর্জন ভোট বর্জন করেছে। আমরা যেটা লক্ষ্য করেছি যে সেই সময় ল এনফোর্সমেন্টের জন্য যারা দায়ী, অর্থাৎ আপনার পুলিশ, র‍্যাব, বিজিবি, তারা কিন্তু শুধুমাত্র বিরোধী পক্ষের নেতা কর্মীদেরকে তাড়ানোর মধ্যে ছিলেন, তাদেরকে ক্লিয়ার করে, এবং বহুগুলো জায়গায় তারা গুলি ছুড়েছে। আমার কনস্টিটিউন্সিতে তার 10টা জায়গায় গুলি করেছে, গুলি করে নেতা কর্মীদেরকে বা আপনার ভোটারদেরকে তার তাড়িয়ে দিয়ে, ভোটারদেরকে তাড়িয়ে দিয়েছে, দিয়ে তার স্টাফিং করেছে। এবং প্রত্যেকটি জায়গায় আমরা যেটা লক্ষ্য করছি, আমি ব্যক্তিগত লক্ষ্য করেছি যে আগের রাতে স্টাফিংটা হয়েছে, আমার কনস্টিটিউন্সিতে ভোটের আগের দিন 70 জনকে অ্যারেস্ট করেছে, 70, তার মধ্যে 12 জন ছিল আমার এজেন্ট, এবং প্রায় প্রত্যেকটি জায়গা থেকে, এলাকা থেকে আমরা ওই ধরনের নেতৃস্থানীয় কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীকালে
বারবার যখন আপনার রিটার্নিং অফিসারকে বলা হয়েছে, সেন্ট্রাল অফিসারকে বলা হয়েছে, তার কোনো গুরুত্ব দেননি। ঠাকুরের যে সমস্ত সাংবাদিক ভাইরা ছিলেন, অনেকে ঢাকা থেকে দুইজন গিয়েছিলেন, তারা দেখেছে যে আমি তিনবার আমি নিজে রিটার্নিং অফিসারের কাছে গেছি এবং আমি তিনবারই চেষ্টা করেছি তাদেরকে নিয়ে এসে সমস্যার সমাধান করার। আমি সেনাবাহিনীকে বলেছি, আমি পুলিশকে বলেছি, কিন্তু তারা গেছে যখন অলরেডি কাজ শেষ হয়ে গেছে, সেই সময় অনেকে গেছে, অনেকে দেখা। ফলে বেশিরভাগ জায়গাতেই নির্বাচনের যে ভোট স্টাফিং এগুলো তারা আগেই শেষ করে ফেলেছে। সাংবাদিক বন্ধুগণ, আমরা এই নির্বাচন যেটা এই ধরনের নজিরবিহীন সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস এবং ভোট ডাকাতি বলা যেতে পারে, এই ভোট ডাকাতির ফলে আমরা এই নির্বাচনকে পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছি, তার ফলাফল ফলাফলকে প্রত্যাখ্যান করেছি। এবং আমরা মনে করি যে এই নির্বাচন পুনরায় সংগঠিত করতে হবে, সেটা করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। এটা প্রমাণ হয়ে গেছে যে দলীয় সরকারের অধীনে বাংলাদেশে আর কখনোই নির্বাচন সুষ্ঠু হতে পারবে না। এবার এই সরকার নির্বাচন কমিশনের সঙ্গে যোগ সাজেস করে যে ধরনের একটা নির্বাচন করলেন, এটা জাতির রাজনৈতিক ইতিহাসে, নির্বাচন ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় ঘটনা বলে মনে, সবচেয়ে কলঙ্কময় ঘটনা। এবং ভোটাররা এবং বিশেষ করে আপনারা যারা নতুন ভোটার হয়েছেন, তারা পুরোপুরিভাবে ডিপ্রাইভ হয়েছেন তাদের ভোটিং রাইট, তাদের যে অধিকার সেই অধিকারটা তারা প্রয়োগ করতে পারেনি। ঢাকাতে দুঃখ করছেন আপনারা যে খুব বলা হচ্ছে যে ভোটার ছিল, ভোটার ছিল, আমরা খুব ভালো করে জানি, সাংবাদিক বাড়ি বলেছেন যে প্রত্যেকটি কেন্দ্রে ভোটার শূন্য ছিল। এবং আপনার কিভাবে জাফর সাহেব আছেন, বাবু আছেন, আমাদের ডক্টর মঈন খান আছেন, আমাদের ব্যারিস্টার বহুত শর্মা, কিন্তু আপনারা জানেন যে তিনি প্রায় 15 দিন ধরেই অর্থাৎ যখন গেছেন তারপর থেকে কিন্তু নির্বাচন প্রচার নাই, নামতেই পারেন না, তাকে নামতেই দেওয়া হয়নি, তাকে তার গাড়ি ভেঙে করতে কালে গাড়ি ভেঙেছে, তার বাড়ি ভেঙেছে, তার সমস্ত কর্মীতে হাজার হাজার কর্মী যারা অ্যারেস্ট করেছে চলতি সব জায়গায়। আমরা এক্সাক্ট ফিগারটা আপনাদের এখনই বলতে পারবো না যে নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন কত কর্মী গ্রেপ্তার হয়েছে, নেতা গ্রেপ্তার হয়েছে, এজেন্ট গ্রেপ্তার হয়েছে, সঠিক শুদ্ধ নাম্বারটা আমি তাকে আপনাদেরকে দিয়ে দেব। কিন্তু মূল বিষয়টা হচ্ছে সেই জায়গায়। অন্যদিকে আমরা আপনার এই নির্বাচন প্রমাণ করেছে যে দেশন্তী বেগম খালেদিয়ার 2014 সালে নির্বাচনে না যাওয়ার যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তটা সঠিক ছিল। অর্থাৎ আমরা যে কথাটি বরাবরই বলে আসছি যে দলীয় সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতি এখানে সুষ্ঠু অবাধ গণতন্ত্র নির্বাচন সম্ভব নয়। আমি এজেন্টের ব্যাপারে যেটা বলতে চাই যে ইলেকশন চিফ ইলেকশন কমিশনার বলেছেন এজেন্ট না আসলে আমি কি করবো, আর এজেন্ট না আসতে দিলে আমরা কি করবো, এজেন্টকে তো আপনারা আসতে দেবেন না। আজকে এই সরকার এবং তার রাষ্ট্রীয় যন্ত্র এবং নির্বাচন কমিশনের যোগ সাজেশে তারা আমাদের এজেন্টদেরকে কেন্দ্রে যেতে দেন, যেখানে যেখানে গেছেন, যেমন আমার সত্য 100 ভাগ এজেন্ট ছিল কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয়েছে, কয়েকশো বাবুর ওখানে 100 ভাগ এজেন্ট ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, আপনার আমি তো সাহেব ছিল, আমাদের ডক্টর মঈন খান ছিল, ডক্টর খোদাকা প্রসারবে ছিল, তাদেরকে বের করে দিয়েছে, বের করে দিয়ে তারা স্টাফ। আমরা যে কথাটা মূলত বলতে চাই, এই নির্বাচন পুরোপুরিভাবে আগেই প্রি ডিজাইন পরিকল্পনা করে এবং ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে শুধু ভোটের আগের দিন থেকে, কিন্তু এটা পূর্ব পরিকল্পিত অত্যন্ত মানে কি বলবো ওয়েল ডিজাইন সুপরিকল্পিত। এবং এই কারণেই আজকে এই নির্বাচনটা জনগণের এতদিনের যে আশা ছিল যে 10 বছর পরে তারা ভোট দিতে পারছে, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনে ভোট দিয়ে তারা ভোট দেবে এবং তাদের যে রাইট অধিকার যেটা সেটা প্রয়োগ করবে সেটা তারা করতে পারল না। এটা জনগণকে পুরোপুরিভাবে আপনার ডিপ্রাইভ করা হলো, বঞ্চিত করা হলো তার অধিকার থেকে, তার ভোট দেওয়ার অধিকার থেকে। এজেন্টের ব্যাপারটা আমরা পরিষ্কার করে বলেছি যে এই একটা নির্বাচনে এজেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে এই ধরনের নির্বাচনে, কিন্তু সেটা তারা হতে দেয়নি, পরিকল্পিতভাবে এজেন্টদেরকে বের করে দিয়েছে, মামলা দিয়েছে আগেই,
অ্যারেস্ট করেছে এবং নির্বাচন এজেন্টকে মনোনীত করবার যে কাগজটা প্রার্থী দেবে সেই কাগজটা ছিঁড়ে দেবে বহু জায়গায়, বহু জায়গায় অসংখ্য জায়গায়। নির্বাচন তো সহিংসতা, নির্বাচন দিন তো হচ্ছেই, হয়েছে তার আগে হয়েছে, নির্বাচনের পরপরই শুরু হয়েছে এখন সহিংসতা। বিএনপি বা ঐক্যফ্রন্ট বা বিরোধী দলের প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে আক্রমণ চালানো হচ্ছে, তাদের কর্মীদের বাড়িতে আক্রমণ চালানো হচ্ছে, তাদের সমর্থকদের আক্রমণ করা হচ্ছে এবং বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমার নিজের কনস্টিটিউয়েন্সিতে আজকেই বেগুনবাড়ি বলে একটা ইউনিয়ন আছে, তার টানারহাট একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রে আমার নেতা কর্মী সমর্থক যারা আছেন তাদের বাড়িঘর অলরেডি পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। নির্বাচনের দিন আমার নিজের কনস্টিটিউয়েন্সিতে আমি কথা উদাহরণ হিসেবে বলছি, আমার ঠাকুর সরকারি কলেজ কেন্দ্রে আমার যে প্রধান এজেন্ট ছিলেন তার বাড়ির পাশেই, কেন্দ্রের পাশেই তার বাড়িতে আক্রমণ করে ভেঙে দেওয়া হয়েছে। আমার স্ত্রীকে ওই কেন্দ্রে যেতে দেওয়া হয় না দেখার জন্য, আমি গেছি, আমি গিয়ে দেখেছি, তখন আমার তখন বাজে প্রায় নয়টা, তারপর আমার চার পাঁচটা বুথে কোনো এজেন্ট ছিল না, পরে আমি যোগাযোগ করে তাদেরকে নিয়ে ভয় ওখানে এমন একটা অসুস্থ হয়েছিল যে ভয় করতে, যেটা হয়েছে একটা ভয় ভীতি আগে থেকে তৈরি করেছে, আগে থেকে তৈরি করে তাদেরকে ভীতিকর একটা পরিবেশ তৈরি করেছে। উৎসব মুখর অনেকে বলছে, এটা যারা নির্বাচন দেখে নাই, যারা কোনো কেন্দ্রে যায় নাই, তারাই আজকাল বলছে উৎসব মুখর, এখানে ভীতি ছাড়া আর কিছুই ছিল না। আজকে বলা হচ্ছে অবজারভার, বিদেশি অবজারভার, বিদেশি অফিসার কোনো অবজারভার আছে না আমাদের জানা, কারণ আমরা দেখেছি যে আপনার আমেরিকান এনডিআই অন্যান্য যারা অবজারভার আসার কথা ছিল তাদেরকে ভিসা দেওয়া হয় নাই, ইউ কোনো অবজারভার পাঠান নাই, তার একটা মনিটরিং, দুইজনের একটা মনিটরিং টিম অনলি টু, ভারতীয়রা কি পাঠিয়ে দেন অফিসিয়ালি আমি জানি না, কেনানিয়ানরা অফিসিয়ালি কি পাঠিয়েছে আমি জানি না, সুতরাং এই অবজারভার হিসেবে যাদেরকে দেখানো হচ্ছে এটা কমপ্লিটলি একটা আইওয়াশ করা হচ্ছে এবং মূল অবজারভার যাদের নির্বাচন অবজার্ভ করে তাদেরকে আসতে না দিয়ে এটাই প্রমাণ করেছে যে তারা এই জিনিসটাকে আড়ালে রেখতে চেয়েছে, গোপন রেখতে চেয়েছে। তবে যারা আসছে তারা তাদের স্পন্সর। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা অনেকে আমাদের প্রশ্ন করেছেন, উত্তরটা আমরা দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা বেশ আগে থেকেই অর্থাৎ আমরা বলবো যে কয়েক বছর থেকেই আমাদের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন চলছে বিরোধী দলের উপরে। নির্বাচনের ব্যাপারে আমরা এইবার নির্বাচনে যেতে চেয়েছিলাম, চেয়েছিলাম যখন এত অত্যাচার নির্যাতন হলো তখন আমরা নির্বাচনে গেলাম কেন, এই প্রশ্ন অনেকে করেছে। আমাদের তখনও বলেছি, এখন স্পষ্ট করে বলছি, আমরা গণতন্ত্রের বিশ্বাসী একটা দল, আমরা নির্বাচন করতে চাই, নির্বাচন করি, সরকার পরিবর্তনের বিশ্বাস, সেই কারণে আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইলেকশন কমিশনকে বারবার বলে এসেছি যে আপনি একটা পরিবেশ তৈরি করুন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন। আপনারা জানেন যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত তাদের কাছে গেছি যে কোনো নির্বাচনের পরিবেশ নেই, কিন্তু তারা সেই পরিবেশ তৈরি করতে পারেনি। আমরা গিয়েছিলাম গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটাধিকার এটাকে প্রতিষ্ঠা করার জন্য, এই কাজটার জন্য আমরা নির্বাচনে গেছি। আমাদের যাদেরকে গ্রেফতার করা হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে এদের সংখ্যা 21,000-এর উপরে উঠে গেছে, মামলা করা হয়েছে। আজকে পত্রিকায় দেখলাম যে আপনার ঢাকা সেন্ট্রাল জেলের কোনো জায়গা নেই, এটা প্রায় সব জেলাতেই এখন কোনো জায়গা নেই, এবং অতিরিক্ত তিন গুণ চার গুণ অতিরিক্ত দারুণ সমস্যা পড়ে এসেছে, এদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে। এবং আমাদের প্রধান দাবি যেটা, এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল কলঙ্কজনক ভাবে অনুষ্ঠিত হল, তাকে বাতিল করে পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে, এটা অবিলম্বে দিতে হবে। ধন্যবাদ। এই নির্বাচন নির্বাচন কমিশনার সবচাইতে প্রধান নির্বাচন কমিশনার সবচেয়ে পক্ষপাত দৃষ্ট করছে এবং ওনার প্রথম থেকে আমরা জানি যে আমরা তার বিরুদ্ধে আপত্তি দিয়ে আসছি, তিনি তো দলীয় ব্যক্তি, তার তার সমস্ত কার্যকলাপ ইতিমধ্যে আপনার কোশ্চেন হয়ে গেছে, প্রশ্নবিদ্ধ হয়েছে,
এবং উনি যেভাবে কথা বলেন সম্পূর্ণভাবে সরকার যে কথা বলতে চায় উনি তার প্রতিধ্বনি করেন। এটা আপনার সময় হলেই বুঝতে পারবেন। আমরা আমরা তো আমাদের কাজগুলো করছি, আমরা এখন সমস্ত ডিটেইলস ডাটাগুলো আমরা জোগাড় করবো, জোগাড় করার পরে আমরা সিদ্ধান্তের আমাদের তো জোট আছে সেই জন্য সে আলোচনা করবো, করে আমরা আমাদের ভবিষ্যতের কর্মপদ্ধতি করবে, এটা তো সিদ্ধান্ত দেবে। আমরা তো প্রত্যাখ্যান করেছি ফলাফল, আমরা ফলাফল প্রত্যাখ্যান করেছি। সেটাও সময় হলে জানতে পারবেন, তো অবশ্যই আপনার কর্মসূচি থাকবে। ওটা আপনি নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করুন, ওই সাতটাকে তারা কিভাবে ছাড়লো, বাকিগুলোকে ছাড়লো না কেন? বিভিন্ন জায়গায় আমাদের যুদ্ধ হয়েছে, কর্মীদের সঙ্গে লড়াই হয়েছে, গোলমাল হয়েছে, এবং আপনার বাড়িঘর পুড়ে দিয়ে থাকে না, এই খবরগুলো তো আপনারা নেন না, আপনারা না 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 আপনারা এটা নেন না আমার কাছে, আই হ্যাভ অল দ্য ডকুমেন্টস, আই উইল শো ইট টু ইউ, আমি দেখাবো আপনাদের কিভাবে স্টাফিং করেছে, কিভাবে ব্যালট পাচ্ছে, কিভাবে ঢুকে পড়ছে প্রশাসনের সহযোগিতায়। আমি আবার একটু রিপিট করবেন প্রশ্নটা, খুলনার একটি আসনে সুনির্দিষ্ট খুলনা একে সম্ভবত যেখানে 22,400 ভোট বেশি পড়েছে, তাহলেই তো বুঝতে পারছেন, তাহলে বুঝতে পারছে যে স্টাফিংটা যারা করেছে তাদের কাছে সঠিক হিসাবটা ছিল না, এবং সচেতন ছিল হয়তো কিন্তু হিসাবটা ছিল না, ও মেরে গেছে মেরে গেছে মেরে গেছে, আর যারা যারা এটা সব কোলাবরেট করেছে। আমার প্রশ্নটা করতে পারিনি, সেটি হলো যে এবং মানুষকে দেয়া এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনের সাথে আপনাদের কোনো আলাপের তো এখন প্রশ্ন নেই, আমার আসনে তো প্রায় 95% প্রায় না, আমরা তো এই বিষয়গুলো নিয়ে ওদের সঙ্গে আলাপের কিছু নেই। এখন দুটো পথ আছে, একটা হচ্ছে তাদেরকে লিগালি ধরা, একটা হচ্ছে আপনার আন্দোলনের মধ্যে দিয়ে ধরা, আমরা দুটোই চেষ্টা করি, আমরা দুটোই যাবো ভাই, এদের সাথে একটা দেয় না। You wanted to ask something? Yes, yes, thank you very much, thank you very much. I must say categorically that we are rejecting the results of the just ended 11th national parliamentary election, and we are asking for a new election, re-election under a neutral government as soon as possible. Thank you.